প্রিয় দর্শক, যাই হোক, বাংলাদেশ খুব অল্প ব্যবধানে মাত্র 8 উইকেটে পরাজয় বরণ করেছে, কিন্তু ভিডিও টপিক এটা না। ভিডিও টপিক হচ্ছে মাস্টার মাইন্ড হাথুর সিংহে, মিস্টার গুটিবাস, যার কারণে আমাদের তামিম ইকবাল খান, যার এটা শেষ বিশ্বকাপ হতো, সে বিশ্বকাপে সে খেলতে পারলো না এই গুটিবাস হাথুর সিংহের কুটচালের কারণে। কিন্তু তার রিপ্লেসমেন্ট যাকে নেওয়া হয়েছে তানজিদ হাসান তামিম, যাকে ছোট তামিম নামে আমরা চিনি, সে 3টা ম্যাচ তাকে সুযোগ দেওয়া হয়েছে। প্রথম ম্যাচে রান করেছে 5, দ্বিতীয় ম্যাচে 1, আর তৃতীয় ম্যাচ আজকে করলো 16, সর্বমোট 22 রান। 3 ম্যাচে 22 রান করেছে। আসলে তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলতে চাচ্ছি না, কেননা সে দলে আসছেই মাত্র, কিন্তু তাকে এই দলে নিয়ে এসেই তার ক্যারিয়ারটাই ধ্বংস করে দেওয়া হলো। কীভাবে? তাকে দলে সুযোগ দিয়েই পাঠিয়ে দেওয়া হলো কি বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্টে, আবার সেখানে সে রিপ্লেসমেন্ট কার রিপ্লেস হিসেবে খেলতেছে? তামিম ইকবাল খান। এই যে একটা প্রেশার সিচুয়েশন, এই সিচুয়েশনে ফেলে তার ক্যারিয়ারটাই ধ্বংস করে দেওয়া হলো। আপনাদের কি মনে হয়, এই তামিম, এই তানজিদ হাসান তামিম দল থেকে বাদ পড়লে আবার সহজে ফিরে আসতে পারবে? এনামুলক বিজয় কত সুন্দরভাবে স্টার্ট করছিল শুরু দিকে, আজ কিন্তু দলে নেই। আস্তে আস্তে এভাবে করে প্রত্যেকটা ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হচ্ছে। তামিম ইকবাল খান এই বিশ্বকাপটা খেললে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতো, যেমন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদ আলী রিয়াদ। মাহমুদ আল্লাহ রিয়াদ তো সৌভাগ্যের ক্রমে চান্সে সুযোগ পেয়েছে, এক পর্যায়ে মনে হচ্ছিল মাহমুদ আল্লাহ রিয়াদই সুযোগ পাবে না। যাই হোক, মাহমুদ আল্লাহ রিয়াদের কপাল ভালো, যার কারণে সে সুযোগ পাইছে। তামিম ইকবাল খান, যাকে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে জাতীয় দলে ফিরিয়ে আনা হলো, সেই তামিম ইকবাল খানরে বিশ্বকাপ দল থেকে বাদ দিয়ে দেওয়ার মতো দুঃসাহস এই পাঞ্চত হাতুড়ি সিং করেছে। এই পাঞ্চত্রে মানে কি কোমরে তোরে পাইলে, মানে জুতায় লম্বা বানায় লাগতাম মাদার চোদ। যাক, আজকে নিউজিল্যান্ডের সাথে যে খেলাটা হলো, মাহমুদুল্লাহ রিয়াদরে অত মাহমুদুল্লাহ রিয়াদ তো হাথুর সিংহের 2 চক্কের 20, ও বুড়ো কুজো, এই বাঞ্চত এই কুজোরে দিয়ে তো আজকে কুজো খেলা নাই, 41 রান করে নাই বাঞ্চত। এই কুজো যদি না থাকতো তাহলে তোর এই 245 রান যে একটা সম্মানজনক একটা স্কোর, এটা করতে পারতি, এই বাঞ্চত করতে পারতি। আল্লাহর রে আল্লাহ। যাক দর্শক, চার চার জায়গা থেকে এই হাথুর সিংয়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। হাথুর সিংয়ে সরাও বাংলাদেশ ক্রিকেট বাঁচাও। ক্রিকেট বোর্ডের কর্মকর্তা যারা আছে, দ্রুত এই হাথুর সিংয়ের সরায়ে অন্য কোনো কোচ নিয়ে আসার ব্যবস্থা করেন। এই হাথুর সিংয়ের যতদিন আছে বাংলাদেশের ক্রিকেটটা ধ্বংস করে দিয়ে যাবে, ধ্বংস।